কারিগুরা বন্ধ করে দেওয়ার পরেও 10 লক্ষ লোক, আর তাদেরকে বিরানি টিরানি সবকিছু দেওয়ার পরেও ওইখানে আসছে কয়েক হাজার লোক, তারপরে আবার চেয়ার মারতেছে। পুলিশ কিভাবে স্লোগান দেয়, পুলিশ অফিসার কিভাবে সারা বাংলাদেশে চিঠি দেয় যে এই সরকারকে রাখতে হবে, পুলিশ অফিসার এটা পারে না। একটা কারণ, জামাত একটা শক্তি। এখানে যদি আমি ধরে নিই যে জামাতের 50 লক্ষ লোক আছে বা 20 লক্ষ, একটা সিম্বলিক হিসেবে আমি বললাম যে 50 লক্ষ লোক আছে, তাদেরকে তো বলতে দিতে হবে তাদের রাইটস অফ স্পিকিং, যে ফ্রিডম অফ প্রেস বা পলিটিক্স করার যে গণতন্ত্রের যে অধিকার, সেই স্পেসটুকু দেওয়া হয়নি। এইখানে যে যে আমেরিকান প্রেশার বা ইউরোপিয়ান ইউনিয়নের প্রেশার, যাদের প্রেশারই থাকুক না কেন, তারা গণতন্ত্র মনা এবং এদেশের মানুষের সাথে তারা একমত। সুতরাং আমেরিকান ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ল্যাঙ্গুয়েজকে ডক্টর সিনহা ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরভাবে এটাকে ফুটফুটে সুন্দর সরকারের পক্ষে নিতে চাচ্ছেন। ওনাকে ধন্যবাদ। আমি আমি আচ্ছা না আমি আমি আসি প্লিজ, না না এখন আমি না, আপনি নিউট্রাল ধরে নিলাম, নিউট্রাল আপনাকে, না 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 ঠিক আছে, যে যার মতো করে বলেন ঠিক আছে, জনাব সিনহা বলুক, না ঠিক আছে জনাব সিনহা, জনাব সিনহা উনি ওনার মতো করে বলুক, আপনি আপনি করেছেন না করেছেন সেটা বলতে পারেন। পুরো এপিসোডে বসেছিলাম, আমার বক্তব্য হলো 12 তারিখে 12ই জুলাইতে, এই যে লক্ষ লক্ষ লোক হয়েছে, আমি সংখ্যাটা বললাম 5 লক্ষ না 10 লক্ষ, এইটি কিন্তু এই আজরাজে এবং ডোনাল্ডো, বিশেষ করে পিটার হাস, এটার থ্রি ডাইমেনশন এক্সপ্লেন করেছে বসে বসে এমবিসি, যে এটা এই এটা এই, এটার মানে এই এটার মানে এই। পিটার হাস ইজ ম্যারাডোনা ইন দি ফিল্ড অফ বাংলাদেশি পলিটিক্যাল ফুটবল। পিটার হাস শুধু তাই বলে নাই, উনি দেখাইছে যে দেখেন এই অপোজিশনকে রাস্তাঘাট সবখানে গাড়িগুড়া বন্ধ করে দেওয়ার পরেও 10 লক্ষ লোক, আর তাদেরকে বিরানি টিরানি সবকিছু দেওয়ার পরেও ওইখানে আসছে কয়েক হাজার লোক, তারপরে আবার চেয়ার মারতেছে। এইটার সাথে জেয়া যে কথাটা বলছে যে আমরা মানুষের সম্পৃক্ততা দেখতে চাই, জনগণের সিদ্ধান্ত দেখতে চাই, জনগণ এখানে সিদ্ধান্ত নিবে, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টটা করার জন্য, অর্থাৎ এই সরকারের পতন এক দফাকে বাস্তবের রূপের জন্য এখানে ক্লিয়ারলি ছেড়ে দিছে। আমেরিকা বলে নাই যে ভায়োলেন্স করো না, এটা করো না, এইসব কথা বলে নাই, বলছে জনগণ will decide, people will decide, এই কথাটা বলে গেছে। সুতরাং পিপল কিভাবে ডিসিশন নিবে, এইখানে ডক্টর সিনহার চিন্তা কিংবা আবু বকর মোল্লা, ব্যারিস্টার আবু বকর মোল্লার চিন্তা বা আমার চিন্তা তার চেয়ে বেশি কার্যকরী হবে। অন গ্রাউন্ডে 10 লক্ষ লোক কালকে যদি টার্ন নেয়, এনি মোমেন্টে যদি টার্ন নেয়, এটা যদি গণ আন্দোলন নেওয়ার ওই পরিবেশ নাই, করতে পারে নাই, এটা একটা ব্যর্থতা তো সামনে রেখে আপনার কথা বলতে হবে। টার্ন নিচ্ছে না, নিতে পারছে না, এটা হলো বাস্তবতা। আমি সেটা পরে আসছি, ব্যবসায়ীদের কথা দিয়ে একটু শেষ করতে আপনি শুরু করতে, আমি আসছি। এই এই যে প্রসেশন গুলো, এই যে আন্দোলনের যে রূপরেখা গুলো, এটা তো নেতৃত্ব থেকে আসছে। এখানে স্ট্যান্ডিং কমিটি মেম্বার সিদ্ধান্ত নিচ্ছে, এখানে পদ্ধতিগত ভাবে সিদ্ধান্ত হচ্ছে, এখানে 35টা কমিটির যুগপথ আন্দোলনের মিটিং হচ্ছে, দিন রাত 24 ঘন্টা কাজ করে তারা গ্রাউন্ডে কাজ করতেছে। সুতরাং এখানে নেতৃত্ব থেকে শুরু করে কর্মী পর্যন্ত তারা এখন একাকার। তারা যখন ওই যে 18 বছর পরে মাইক দিয়ে প্রচার করছে, সেটা আমি লাইক করেছিলাম যে আপনারা আসেন, দিনের ভোট দিনেই হবে, রাতে কোনো ভোট হবে না, এইসব বলে ডাকতেছে। ফাইনালি লোকজন আসছে, এই লোকজনের লোকজন তো সবসময় এসেছিল জনাব সৈয়দ সিদ্দিকী, আপনার কাছে যদি কোনো লোকজন এর আগেও এসেছিল, কিন্তু আপনাদের নেতৃত্বের একটা ব্যর্থতার কথা বলা হচ্ছে। জনাব সিনহা সাইদ বারবার বলছে যে আপনারা আবারও পদযাত্রা দিয়েছেন, যেখানে আপনারা এক দফা দিয়েছিলেন আবারও পদযাত্রা দিয়েছেন, সেখানে একটা হতাশার কাজ করছে। এবং জনাব ওবায়দুল কাদেরও বলেছে যে আসলে তারা হতাশায় ভুগছে বলে এই ধরনের কর্মসূচি পালন করছে। আপনি এটা আপনার অভিমত আপনি রাখতেই পারেন, কাদেরও রাখতে পারে, ডক্টর সিনহাও রাখতে পারে, বেশার আবু মকর মোল্লাও রাখতে পারে, এই 18 কোটি মানুষের বিভিন্ন মত হইতে পারে। আমার মত হলো যে গ্র্যান্ড স্ট্র্যাটেজি, অর্থাৎ আমার মহাকৌশল কি, রাজনৈতিক মহাকৌশল কি আমি অতি অতি সত্তর যেকোনো ভাবে আমি প্রকাশ করে দিব? আমার গ্র্যান্ড স্ট্র্যাটেজি কি হবে, অর্থাৎ আমার দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের বা চেয়ারপার্সনের যে কি গ্র্যান্ড স্ট্র্যাটেজি, কোথায় যে এই পূর্ণ সাকসেস আসবে, কোথায় আমাদের ফাইনাল সাকসেস? আপনি বলছেন একটা স্ট্র্যাটেজিক ওয়েতে আপনারা এগুচ্ছেন, বর্তমানে বিএনপির এই আহত যে কর্মসূচি সেটাকে আপনি সমর্থন করছেন, কোনো ভুল পথে এগুচ্ছেন না, সঠিক পথে আছে বলে আপনি মনে করছেন? ইয়েস ইয়েস, আমি ব্যবসায়ীদের অবস্থান, যে ব্যবসায়ীদের অবস্থানটা, এটা অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যবসায়ীদের অবস্থানটা নিয়ে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, বাংলাদেশটা একটা একটা ভিন্ন রকম একটা সংস্কৃতিতে পা রেখেছে। সেই সংস্কৃতিটা হলো ভেজাল, দুর্নীতি,
যত দুরবস্থা অনিয়ম, সেখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো রাজনীতি। সেই রাজনীতিবিদরা এটাকে তছনছ করে দিয়েছে। এটা ব্যবসায়ী বলেন, এটা প্রশাসন বলেন, পুলিশ কিভাবে স্লোগান দেয়, পুলিশ অফিসার কিভাবে সারা বাংলাদেশে চিঠি দেয় যে এই সরকারকে রাখতে হবে, পুলিশ অফিসার এটা পারে না। একটা এফবিসিসি একটা স্বাধীন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটা আমরেলা, তাদের ব্যবসায়ীদের সব সিইও বা চেয়ারম্যানরা এখানে বসে। সো এখন এই আমরেলাতে বসে একটি স্বাধীন ব্যবসায়ী গোষ্ঠী এটা কোন অধিকারে কোন নীতিতে বলে, কোন নীতিতে পড়ে না, এটি সম্পূর্ণ নগ্ন একটা একটা নগ্ন একটা অস্বচ্ছ এবং সরম লজ্জাহীন একটা এক্সপ্রেশন যে এই সরকার আজীবন থাকবে, আমরা আজীবন তার পক্ষে আছি। উনিও তো আজীবন থাকবে না, বিসিসি এর সভাপতি চেঞ্জ হয় প্রতি বছর, এটার ইলেকশন হয় প্রতি 2 বছর পরে, তো উনিও তো থাকবে না। বেসিক্যালি এটা এটাকে বলা হয় যে একটা নগ্ন শেমলেস একটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, যেটা বেসিক্যালি প্যাট্রোনাইজ করেছে আওয়ামী লীগ। সুতরাং এই ব্যাপারে আবু বকর মোল্লা, বেশি আবু বকর মোল্লা এবং ডক্টর সিনা যা বলেছে আমি তাদের সাথে সম্পূর্ণ এক। আর সবশেষে যে যে বিশেষ করে জামাত, জামাতের বিষয়টা আমি ওই যে ইসলামী আন্দোলনে যে পীরের গল্পটার সাথে আমি বেশি আবু বকর মোল্লা যা বলেছে এক্স্যাক্টলি একমত, বাট জামাতের বিষয়ে আমার অভিমত হলো যে এ পর্যন্ত গত এক যুগে এটা প্রমাণ হয়েছে যে এখানে ছিল দুঃশাসন, এখানে ছিল স্বৈরশাসন, এখানে ছিল ফ্যাসিবাদ, কারণ জামাত একটা শক্তি। এখানে যদি আমি ধরে নিই যে জামাতের 50 লক্ষ লোক আছে বা 20 লক্ষ একটা সিম্বলিক হিসেবে আমি বললাম যে 50 লক্ষ লোক আছে, তাদেরকে তো বলতে দিতে হবে তাদের রাইটস অফ স্পিকিং, যে ফ্রিডম অফ প্রেস বা পলিটিক্স করার যে গণতন্ত্রের যে অধিকার সেই স্পেসটুকু দেওয়া হয়নি। এইখানে যে যে আমেরিকান প্রেশার বা ইউরোপিয়ান ইউনিয়নের প্রেশার, যাদের প্রেশারই থাকুক না কেন, তারা গণতন্ত্র মনা এবং এদেশের মানুষের সাথে তারা একমত। সুতরাং জামাত আত্মপ্রকাশ করবে বিভিন্ন ফর্মে, তার নিবন্ধন আসুক আর না আসুক, জামাত তাদের রাজনীতি করবে এবং তাদের শক্তি একদিন তারা দেখাবে, আমার এটা প্রত্যাশা। আমাকে একটা মিনিট দিন, জি এক মিনিট বলবেন, জি বলুন। আমি এই সিদ্দিক ভাইয়ের কথা ধরছি, উনি পিটার হাসকে বলেছেন ম্যারাডোনা, আমি নিন্দা কেমন করলাম, আমার কথা হলো যে এইভাবে তাদেরকে ওই দরকার নাই, উনি কাজ করতে কাজ করতে দেন, একমত ভিসা নীতি আছে বলে কথা বলতে পারতেছেন, একমত মিটিং করতে পারতেছেন, পাশাপাশি ভিসা নীতি কৌশলগত ভাবে কিছু অসুবিধা সৃষ্টি করেছে বীরত্বের আন্দোলনে, কিন্তু বীরত্ব আন্দোলনে এটা স্বীকার করতে অসুবিধাটা কি? আর আমি তো বলছি সুবিধা দিয়েছে, সুবিধা দেওয়ার পরও যখন গণজোয়ারের প্রশ্ন আসতেছে, ঠিক গণজোয়ারের প্রশ্নে বলছি ওখানে আমি একটু বাধাগ্রস্ত হয়ে যাচ্ছি। আবার এটাও সত্য গণজোয়ার কিন্তু এই ভিসা নীতির কঠিন বাধা মানবে না, কারণ জোয়ার কোনো মাইনে আসে না, কিন্তু এটা নিজে সুচ্ছ্বাস ব্যাগে চলে,